হাই ফ্রেন্ড আজ আমি পাস্তা রেসিপি নিয়ে উপস্থিত হলাম আপনি অনেকেরই ভিডিও দেখেছেন পাস্তা তৈরি করার এবং রান্নাটা খেয়েছেন আজ এই পদ্ধতিতে পাস্তা রান্না করুন এবং দেখুন কী সুন্দর সুস্বাদু হয় বাচ্চা থেকে বড়ো সবাই এইভাবেই পছন্দ করবে পাস্তা সবজি তৈরি করতে আমি দুটো টমেটা একটা গোটা পেঁয়াজ একটা ক্যাপসিকাম একশো গ্রাম বিন কিছুটা ধনের পাতা চার পাঁচ কুচি রসুন একটু আদা ধনে পাতার ডাটা কাঁচা লঙ্কা হলুদ লবণ সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো টমেটো সস এ দু চামচ রান্নার তেল নিয়েছি আমি দুশো গ্রাম পাস্তা নিয়েছি এই দুশো গ্রাম পাস্তা সেদ্ধ করার জন্য তিনশো থেকে চারশো গ্রাম জল নেব জলটা গরম করে নেব গরম অবস্থায় কিছু পরিমাণ লবণ দেব লবণ দিয়ে পাস্তাগুলো গরম জলে সেদ্ধ করব এই পাস্তাগুলো আমি দুই থেকে তিন মিনিট জলে সেদ্ধ করব সেদ্ধ করার আগে এর ভেতর এক চামচ রান্নার তেল দেব যাতে পাস্তাগুলো একে অপরের গায়ে জুড়ে না যায় এর জন্য তেল ব্যবহার করা হয় পাস্তাগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে দেখুন নরম হয়ে গেছে কি সুন্দর নরম হয়েছে পাস্তাগুলো গরম জল থেকে ছেঁকে নেব সবজি রান্না করার জন্য দু চামচ সর্ষের তেল বা সাদা তেল নিতে পারেন আমি এখানে সর্ষের তেল নিয়েছি তেলের ভেতরে সামান্য লবণ সামান্য হলুদ দেব যাতে এই সবজি তেলে দেওয়ার সময় তেলটা ছিটকে যাতে গায়ে না পড়ে তার জন্য এর ভিতরে পেঁয়াজ অ্যাড করলাম পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেব দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এর ভেতরে লঙ্কা কুচানো এবং আদা রসুন কুচি এগুলো তেলে ভেজে নেব এই অবস্থায় কুচি রাখা সবজি এগুলো সব একসঙ্গে অ্যাড করব এই সবজিগুলো তেলে প্রায় দু মিনিট নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত এর কাঁচা গন্ধটা না যায় ততক্ষণ পর্যন্ত ভাজবো ভাজা প্রায় হয়ে গেছে এই সময় টমেটো কুচানো অ্যাড করব এবার স্বাদ মতো লবণ অ্যাড করব আগেও লবণ দেওয়া ছিল পরিমাণ মতোই লবণ দিতে হবে হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করবো এগুলো একসঙ্গে দিয়ে আরো দু মিনিট কষিয়ে নেব কিছুটা পরিমাণ জল দেব এই সবজিগুলো সেদ্ধ করার জন্য তিন মিনিট ঢেকে দেব তিন মিনিট পরে চলে এলাম একটু এখনও সেদ্ধ হওয়ার জন্য আরও দু মিনিট ঢেকে দেব সেদ্ধ প্রায় কমপ্লিট এখন টমেটো সস এর ভেতরে অ্যাড করবো এবার আমি সেদ্ধ করা পাস্তাগুলো এর ভেতরে ঢেলে দেব পাস্তাগুলো সবজিটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব দেখুন মেশানো প্রায় হয়ে গেছে এই অবস্থায় কুচিয়ে রাখা ধনের পাতা উপর থেকে ছিটিয়ে দেব এই অবস্থায় আমি এক মিনিট রান্না করব পাস্তা রান্না করা প্রায় কমপ্লিট ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন নমস্কার গুড বাই